নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, জনি কাউকো চলে যাওয়ার ফলে কতটা ক্ষতি হলো এটিকে মোহনবাগান দলে। এই নিয়ে প্রথমবার মুখ খুললেন এটিকে মোহনবাগান দলের হেড কোচ জুয়ান ফেরান্ডো। তো জনি কাউকো তার ইঞ্জুরির জন্য মাঝপথে আইসিএল থেকে বেরিয়ে যাওয়ার কারণে কি বলল জুয়ান ফেরান্ডো আজকের এই ভিডিওতে, সেটাই আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, যখন ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এটিকে মোহনবাগান দলের হেড কোচ জুয়ান ফেরান্ডো তাকে জনি কাউকোকে নিয়ে প্রশ্ন করা হয়, এই মুহূর্তে শোনা যাচ্ছে যে জনি কাউকো পুরো সিজন থেকে বাইরে বেরিয়ে গেছে। এই নিয়ে আপনি কি বলবেন? জুয়ান ফেরান্ডো সেই প্রেস কনফারেন্সে জনি কাউকোকে নিয়ে বলেন, এইটা হচ্ছে ফুটবলের একটা পার্ট এবং এই জিনিসটাই আমি খুব হতাশ হয়ে যাই। আগের বছর আইএসএলে আমাদের একই ঘটনা ঘটেছিল, অবিলাস পাল তার ইঞ্জুরির জন্য তিনি পুরো সিজন থেকে আউট হয়ে গেছিলেন, এইবারে সেটা জনি কাউকোর সাথে হলো এবং এইটা সত্যিই আমাকে অনেক চিন্তায় ফেলেছে, কারণ জনি আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আরও সুযোগ আছে এবং আমাদেরকে আরও কঠোর পরিশ্রম করতে হবে আগামী দিনে। আমি খুবই খুশি, কারণ আমাদের স্কোয়াড যথেষ্ট স্ট্রং, আমাদের দলে অনেক ভালো এবং অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে। এইটা আমাদের সময় হলো যখন আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, এবং এইটা আমাদেরকে মেনে নিতেই হবে যে জনি কাউকো নেই এবং আমাদের সকলকে একসাথে আবার কাজ শুরু করতে হবে। তো বন্ধুরা, জনি কাউকোর অ্যাবসেন্স নিয়ে কি বললো জুয়ান ফেরান্ডো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি জুয়ান ফেরান্ডো জনিকে নিয়ে কি বলেছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি তো আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং বন্ধুরা চ্যানেলটি দেওয়া নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তোরা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।